হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় ইঁদুর দূর করার সহজ উপায় চলুন তাহলে জেনে নেওয়া যাক গৃহস্থলী সমস্যার অন্যতম হচ্ছে ইঁদুরের আনাগোনা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করার পাশাপাশি বিভিন্ন রোগও ছড়ায় ক্ষতিকারক এই প্রাণীটি ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে কয়েকটি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন যেমন মেন্থলের গন্ধ সহ্য করতে পারে না ইঁদুর তুলার টুকরা মেন্থল তেলে ভিজিয়ে ইঁদুরের আনাগোনা বেশি এমন স্থানে রেখে দিন ইঁদুর তো দূর হবেই উপরন্তু মিষ্টি গন্ধে ভরে উঠবে ঘর রসুন কুচি করে পানিতে ভিজিয়ে রাখুন এবার পানিটুকু ছড়িয়ে দিন ইঁদুরের বাসার আশেপাশে ইঁদুর আসবে না পাতলা কাপড়ের লবঙ্গ নিয়ে রেখে দিন ইঁদুর ঘেঁচবে না ধারে কাছে কাপড়ের ভাজে ভাজে ন্যাপথলিন রেখে দিন ইঁদুর দূর হবে গোটা কয়েক ন্যাপথলিন ছড়িয়ে দিতে পারেন ইঁদুরের বাসার আশেপাশেও ট্যালকম পাউডার অথবা বেবি পাউডার ছিটিয়ে দিতে পারেন ইঁদুরের বাসার আশেপাশে মুক্তি মিলবে ইঁদুর থেকে দুই কাপ অ্যামোনিয়ার সঙ্গে একশো মিলি পানি ও দুই চা চামচ ডিটারজেন্ট পাউডার মেশান মিশ্রণটি রেখে দিন যেখানে ইঁদুরের উপস্থিতি দেখা যায় সেখানে দূর হবে ইঁদুর ইঁদুরের বাসার আশেপাশে ও ঘরের কোণে বেকিং সোডা ছিটিয়ে দিলেও মুক্তি মিলবে ইঁদুর থেকে গোলমরিচ গুঁড়া করে ছিটিয়ে দিন রান্নাঘরে ও যেখানে ইঁদুর দেখা যায় সেখানে পালাবে ইঁদুর তো দর্শক আপনারা যদি এই নিয়মগুলো পালন করেন আশা করি আপনাদের ঘরে আর ইঁদুর আসবে না তো এই ছিল আমাদের আজকের আলোচনা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ